অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ, অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন, সবার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে মুসিবতে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে, সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বা কায়মন বাক্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ, আপনি তাকে শেফা দান করেন, মন খুলে দোয়া করবেন। আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি, আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না, করতে জানি না। এই জন্য ভাই, নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না। আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া, সুটটুট দিয়া, কবিতা ছন্দ গাইয়া টাইয়া দোয়া করে বোধ হয়, এত কিছু দরকার নাই ভাই। আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন না, আল্লাহ দেখেন অন্তরের ব্যথা। আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ প্রেরণ করে দুহাত তুলে সাদা সাদা মাঠাভাবে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন, আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন, মেয়েটাকে সুস্থ করে দেন, আল্লাহর কাছে আপনি কায়েম রেখে দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময়ে ইস্তেগফার এবং দুরুদ এবং দোয়া ইউনুস, তাহলে দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস এই তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। বিশেষ করে অসুস্থ তো হলে, অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে, জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা, এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ শেফা দান করেন। আমি একজন কলেজের ছাত্র, আমি কোরআন হাদিস ও আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি, এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে, কারণ এসব নাকি আহলে হাদিসের আমল। এখন আমার করণীয় কী? কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো। আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে, এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না। কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন, এটা সবার না, এটা মুসলমানদের, শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, কোরআন পথ দেখাবে সকল মানুষকে, বিশ্ব মানবতাকে। অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক, কোরআন সবার জন্য গাইডবুক, অর্থাৎ অন্য অমুসলমরাও যদি হেদায়ত চায় তাহলে কোরআনে সে হেদায়তের গাইডলাইন বলা আছে। সো এই কোরআন হাদিস এটা আহলে হাদিসদের, আমাদের না বা অন্যদের না, বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না, এটা ভুল কথা। যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টলবেন এরকম কিছু। কোরআন হাদিসে আপনি নিজে নিজে তো আর পড়বেন না, নিশ্চয়ই কোনো আলিম, কোনো উস্তাজ, কারো সহযোগিতা নেবেন, কারণ আপনি কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাজ, তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে, কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই।